কিন্তু বন্ধুরে ওই দিন মক্কার মাটিতে আমার রাসূলের জামানায় এমনই একজন নওজোয়ান তরুণ যুবক নামটি তার আব্দুল্লাহ বিন রাওয়াহা রাওয়াহার বেটা আব্দুল্লাহ নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই আজকে তো আমরা বড় সৌভাগ্যবান যে বিয়ের আগেই বউয়ের মোবাইল নাম্বার পেয়ে যায় তাই না আর ছোট বহনু আর বড় বহনু ও ছোড়া গেলে দেখতে গেছে আর মাঝকল বহনু পুটকিতে চিমটি কাটা কইছে নাম্বারটা নিতে পারবে না কত খুশি বা তবে বর্তমান আমরা বউ দেখতে যেয়ে বউয়ের নাম্বার পেয়ে যায় কিন্তু আজ থেকে 40 বছর আগে আজ থেকে 50 বছর আগে আজ থেকে 65 বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করত ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত আর বাপ যা দিবে তাই ভালো আর বড় বাপু যেটা করবে সেটাই ঠিক ও কানার বাপ নারাই দেখবে ভাইজান বন্ধুরে আমার আব্দুল্লাহ তার বিবিকে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই নিয়ে বাড়ি এসেছে সূর্য ডুবলেই হবে তার সোহাগ রাত সূর্য ডুবলেই হবে তার বাসর রাত সূর্য ডুবলেই হবে তার মধুর রাত এই মুহূর্তে সূর্য ডুবার পূর্বে আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আব্দুল্লাহ বিন রাওয়াহার বাড়ির দরওয়াজায় এসে হ্যালো আব্দুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী দয়ার নবী ও গো বিশ্বের নবী আমি উপস্থিত আছি আমি হাজির আছি আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেন আব্দুল্লাহ রে লেট করো না তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও কেন গো নবী বলে আব্দুল্লাহ রে মুতার প্রান্তে লড়াই চলছে সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে রে আব্দুল্লাহ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও বন্ধুরে আমার নবী ছিলেন রাহমাতুল্লিল আলামিন আমার রাসূল অতি দয়ালু আমার নবীর দ্বারাই কোনো ব্যক্তি কষ্ট পান নাই আমার নবীর দ্বারাই একটা ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একজন বৃদ্ধ পর্যন্ত হিন্দু থেকে নিয়ে জৈন পর্যন্ত খ্রিস্টান থেকে নিয়ে ইহুদি পর্যন্ত এমন কোন জাতি ধর্ম আমার রাসূলের দ্বারাই কষ্ট পান নাই আল্লাহু আকবার আমার ভাইয়েরা আমার বন্ধুরা আব্দুল্লাহ যদি একটু ইশারা টান বলতেন আব্দুল্লাহ যদি একটু ইশারা টান বলতেন নবী গো আপনি জানেন কি জানেন না আপনি খবর পেয়েছেন কি পাননি নবী গো আমি নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছি আমি যদি আগামী কালকে যেতাম কেমন হতো এই পরামর্শটা যদি নবীর কাছে নিতে যেতেন মনে হয় আমার রাসূল দয়ার হাবিব 1 মিনিট লেট করতেন না আব্দুল্লাহকে বাড়িতেই থাকার পারমিশন দিয়ে দিতেন কিন্তু না 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 এমন দরখাস্ত আব্দুল্লাহ নবীর কাছে করলেন না যখনই খবরটা পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতে নিলেন ঢাল হাতে নিলেন তারওয়াল ব্যাগ পটলা নিয়ে কোমর বেঁধে লাব্বাইক বলে ময়দানে বেরিয়ে যাচ্ছে উল্টো পিঠ থেকে বিবি তার ডাক দিল বিবি বলে রে আব্দুল্লাহ যাওয়ার সময় বিদায় কালে একবার কি দেখা করা যাবে না হাইর সহ্যকারিণী
হাইরে ধৈর্য ধারিণী, হাইরে সুশান্তি শান্ত মহিলা, হাইরে আল্লাহওয়ালী মহিলা, আমার আল্লাহ তার বুকের ভিতরে কতই না ধৈর্য দিয়েছিল। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহ মাসসাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। মদ নিয়ে সারা পৃথিবীকে কন্ট্রোল করে রেখেছেন বন্ধু আমার। অনেকে বলে মেহনত করে মাল ধন পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন কেমন করে, সময় সময় আপনাকে কেমন ভাবে পরীক্ষা নেবে, আর মুমিন মানুষকে বেশি পরীক্ষা করবে। কখনো আপনার বাড়িতে অসুখ দিয়ে দিল, লম্বা হারে অসুখ, লম্বা হারে আপনার বাড়িতে ফসল করছেন কিন্তু ফসল ভালো হয়ে হয় না, ওই জায়গাতে আপনার পরীক্ষা নেবে। আপনার বাড়িতে খাবার থাকবে না, পরীক্ষা নেবে। আপনার বাড়িতে বিপদ আপদ দিয়ে পরীক্ষা নেবে, আপনাকে পরীক্ষাতে পাস হতে হবে। দেখি আমার বান্দা ভুলে যাচ্ছে নাকি, ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামকে কতবার পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামকে কতবার পরীক্ষা নিয়েছেন, যাকে খলিলুল্লাহ এরকম লাকাব দিয়েছেন, আল্লাহর দোস্ত প্রিয় নবী। বন্ধু ওনাকে যখন পরীক্ষা নিতে পারে, তা আমরা তো সকাল থেকে বিকালে একবার আস্তাগফিরুল্লাহ পড়ি না, একবার মুখ দিয়ে বের হয় না। বন্ধু খাস করে এই জায়গাতে আল্লাহকে যারা মজবুত করে ধরে থাকবে, মধ্যে মধ্যে পরীক্ষা নেবে। দেখি আমাকে বলে ভুলে গেছে নাকি বন্ধু আমার। সহিহ হাদিসের মধ্যে এসেছে, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন আল্লাহ পরীক্ষা কেমন করে নেয়। তিনজন আল্লাহর বান্দা বানি ইসরায়েলের যুগে, বানি ইসরায়েলের মধ্যেকার মানুষ তিনজন মারাত্মক অসুখে আক্রান্ত হয়েছিল। একজন হচ্ছে যার মাথাতে ঘাও হয়ে এমন অসুখ হয়েছে, মাথাতে একটা চুল নাই, চুল উঠে পড়ে গেছে। একজন মানুষের দৃষ্টির পাওয়ারকে ছিনিয়ে নিয়েছে, চোখে কোনো পাওয়ার নাই, দেখতে পায় না। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্বেতরুকুই সাদা, এই যে কুষ্ঠি বিমারি বলে এই রকম মারাত্মক অসুখ দিয়েছে। তিনজন তিন রকম অসুখে আক্রান্ত হয়ে পড়ে আছে। বাপজান আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে মানুষ রূপে পাঠিয়ে তাকে আজমাইশ কেমন করছেন দেখুন। সহিহ হাদিস কিঞ্চিত পরিমাণে জাল জৈবিক ভেজালের অবকাশই নাই, এক এক করে যাচ্ছে, গিয়ে বলছে বন্ধু আপনার অবস্থা কেমন কি বলছে, আর বলিয়েন না। আমার অবস্থা ই যে টাক মাথা, মাথায় অসুখ, আমার একটা চুল নেই, মানুষের সমাজে আমি বসতে পাই না, ভালো মানুষ আমাকে পাশে লাই না, এরকম অবস্থা দাঁড় হয়েছে। সেই জায়গাতে খুব কাকুতো মিনতি করে ওই জায়গাতে আল্লাহর ফারিস্তা দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাচ্ছেন, আর পাঠিয়ে ওই জায়গাতে জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করে তাকে বলা হচ্ছে ভালো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেবেন। সেই জায়গাতে তার মাথায় হাত ফিরিয়ে দেওয়া হলো, সেই জায়গাতে সুন্দর করে তার মাথায় চুল হয়ে গেল, ভালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখেন ওনাকে কিছু দেবেন বলে বলছে, আচ্ছা আপনার সব থেকে পছন্দ জিনিস কি। তো এই জায়গাতে বলছেন আমার পছন্দ হচ্ছে যে এইরকম একটা যদি উটনি, এরকম দুধ ধারু যদি আমরা পশু পেতাম তাহলে ভালো হতো। তো তাকে সুন্দরভাবে একটা গর্ভবতী উটনি, পেটে বাচ্চা আছে, সেই উটনি তাকে দেওয়া হলো। বন্ধু এরকম করে আরেকজনের কাছে যাওয়া হলো, ওখানে উনার আলহামদুলিল্লাহ অসুখ ভালো হলো। উনাকে জিজ্ঞাসা করা হলো তোমার কাছে পছন্দনীয় জিনিস কি, তাকে একটা এইরকম হিসাবে গাভি দেওয়া হলো। তারপর তৃতীয় নম্বর একজনের কাছে যাওয়া হলো, তার অসুখ ভালো হলো। আবার তাকে বলছে তুমি কি চাও, একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওখান থেকে তার মালদন সম্পত্তি বাড়াচ্ছেন। বাপজান আমার
ওট বাড়তে বাড়তে এত হয়ে গেল গ্রামে গ্রামে এমন ভাবে সবাই সমালোচনা করতে লাগলো। অমুক মানুষটা অসুখ ছিল, হঠাৎ করে মাথায় চুল হয়ে গেল, মালধন সম্পদ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে তাকে মাল দিলেন, মাল থেকে আবার আস্তে আস্তে এমন বিদ্যা।